রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, এমনকি বিএনপির ভুয়া এক দফার বিরুদ্ধে। বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র এবং নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা দিয়ে জাতিসংঘ ও মার্কিন অ্যাম্বাসেডর বানিয়ে চিঠি লেখাচ্ছে তারেক রহমান। তিনি বলেন, লবিস্ট নিয়োগ করে টাকার বিনিময়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা কোথায় পেল? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, দেশি বিদেশি যারাই চোখ রাঙাচ্ছে কোনো লাভ হবে না। উবাইদুল কাদের বলেন, তারেক রহমান পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান ফখরুলকে বলছে আন্দোলনের টাকার অভাব হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চোর আখ্যা দিয়েছেন তিনি। এদিন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম ও বাহাউদ্দিন নাসিম সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা। সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না, যদি করেন তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ দাঁত ভাঙা জবাব দেবে। আব্দুর রহমান বলেন, বিএনপি জামাত দেশে নৈরাজ্য তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ পাহারায় আছে, কোনো অপশক্তিকে অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। নেতাকর্মীদের সতর্ক করে কামরুল ইসলাম বলেন, আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, বিএনপির আন্দোলনের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিএনপি দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক। Bye.